বাংলা নাটকের জনপ্রিয়তা যেন দিন দিন বাড়তেই আছে। আর এই জনপ্রিয়তার শীর্ষে আছেন বর্তমানে ছোট পর্দায় থাকা জনপ্রিয় দুইজন অভিনেতা, মুশফিক আর ফারহান, এবং অন্যদিকে আছেন নীলা আলমগীর। বর্তমানে এই দুই জুটি নাটক দর্শকরা খুবই পছন্দ করছেন। সো ভিউয়ার্স, চলুন আর কথা না বলে রিসেন্টলি মুক্তি পাওয়া মুশফিক আর ফারহান ও নীলা আলমগীর ভাইয়ের পাঁচটি নাটক এসেছে, চলুন দেখে আসি নাটকগুলোর নাম কি এবং নাটকগুলো কোন চ্যানেলে আপনারা দেখতে পাবেন। নাটকটির নাম এখনো ভালোবাসি, আর এই নাটকটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এই নাটকটি আপনারা দেখতে পাবেন জি সিরিজ বাংলা ইউটিউব চ্যানেলে। আচ্ছা, শেষবারের মতো মাফ করতেছি, কিন্তু এরপর যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আর এই নাটকটির নাম স্বামী বক্তব্য পার্ট টু, যারা এখনো পর্যন্ত দেখেননি দেখে আসুন এখনই। আর এই স্বামী বক্তব্য নামক এই নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত, নাটকটি আপনারা দেখতে পাবেন গ্লোবাল অনলাইন ইউটিউব চ্যানেলে। এসআর মজুমদারি পরিচালনায় নাটকটির নাম ফ্রিল্যান্সার ধান্দাবাজ, আর এই নাটকটি কিন্তু রিসেন্টলি মুক্তি পেয়েছে। আপনারা যারা এখনও পর্যন্ত এই নাটকটি দেখেন নাই এখনই দেখে আসুন বাংলা ভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে। নাম্বার ফোর, এই নাটকটির নাম গলার কাটা, আর এই নাটকটি নির্মাণ করেছেন সম্রাট জাহাঙ্গীর। সো ভিউয়ার্স, জান্নাতুল সোমা হেমি ও নীলা আলমগীর অভিনীত এই গলার কাটা নামক এই কমেডিয়ান নাটকটি দেখতে এখনই চোখ রাখুন নাফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। এবং নাম্বার ফাইভ, মুশফিক আর ফারহানের সর্বশেষ নাটক, আর এই নাটকটি দেখলে আপনি কাঁদতে বাধ্য হবেন, কেননা নাটকটি খুবই ইমোশনাল একটি নাটক। এই নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তাসনুবা তিশা। সো ভিউয়ার্স, চলুন দেখে আসি। ফারহান ও তাসনুবা তিশা অভিনীত এই আদরের রিমেন্স নামক এই নাটকটি দেখলে আপনি কাঁদতে বাধ্য হবেন, আর এই নাটকটি বাংলা ভিশনে আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে। সো ভিউয়ার্স, রিসেন্টলি মুক্তি পাওয়া মুশফিক আর ফারহান ও নীলা আলমগীর ভাইয়ের এই পাঁচটি নাটকের আপডেট আপনাদেরকে এখনই দিলাম, অবশ্যই দেখতে মিস করবেন না। আর আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জুটি নাটক দেখতে আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগে।